নাযিল করবেন কে? বাচ্চাদের কোনো গুনাহ নাই। এই যে মাদ্রাসা ছেলেরা আসতেছে দেখেন, মাদ্রাসার পোলাপানগুলো আসলে অন্যরকম একটা শান্তি লাগে, কারণ তারা কোরআন পড়ে। কোরআন বেশি যেখানে শান্তি বেশি। মসজিদে গেলে কি আসে বলেন তো? কি আসে? ঘুম আসে না? মসজিদে যখন হুজুর খুতবা দেয় আপনারা কি করেন? কি ঘুম? হুজুরও মাঝে মধ্যে ঘুমায়, যখন হুজুরের খুতবার সময় হয় না, সুযোগ পাইলে হুজুর এরম করে। মুয়াজ্জিন কয় হুজুর খুতবা ও কেন? কারণ মসজিদে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়, ঠিক না? ঠিক। কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন আছে যেখানে শান্তি আছে। এই জন্য জাতীয় কবি পড়তেন, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত, শোনো শোনো আপনাদের শক্তি নাই, আল্লাহ হেদায়েত করুক আপনাদের। এই যে দোয়াটা বলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত, মসজিদের ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো আমারে মোনাজাত। মসজিদে আগে যাবেন, ঝাড়ু দিবেন, যত মুসল্লি নামাজ পড়বে সওয়াব দান করবেন কে? দুইজন নবী মসজিদ ঝাড়ু দিয়েছেন, একজন ইব্রাহিম আর একজন ইসমাইল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ পরিষ্কার করেছেন, পেশাব করে দিয়েছে এক লোক মসজিদে এসে। ইসলামের দুশ্মন ছিল লোকটি, ইহুদিরা তাকে পাঠিয়েছে যাও ওখানে গিয়ে পেশাব করো, সে এসে পেশাব করছে। আপনাদের মসজিদে পেশাব করলে কি করবে? মাইর দেখছেন অবস্থা। আগে কি নামাজ পড়ি আর না পড়ি তোরে শেষ, কিন্তু রাসূল দেখেন সাহাবায়ে কেরাম তাকে মারতে গিয়েছেন, রাসূল বললেন মেরো না মেরো না, সে মসজিদের কদর জানে না। রাসূল নিজে মসজিদের ভিতরে পানি দিয়ে ওটা পরিষ্কার করলেন আর তাকে বললেন, শোনো বাবা, তুমি যে কাজটা এখানে করেছো আমরা এরকম বাজে কাজ এখানে করি না, কোনো ত্রাগ নাই তাপ নাই। লোকটি রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলছে, আপনি কোনো সাধারণ মানুষ নয়, আপনি নিশ্চয়ই আল্লাহর নবী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে খুতবা দিচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। এক লোক পেশাব চাপতে চাপতে পেশাব পড়ে গেছে, অন্য সাহাবায়ে কেরাম জামার হাত ঘুটিয়ে নিলেন। রাসূল বললেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বয়স্তু মুআসসিরিন, খবরদার কঠিন করে দিও না, সহজ করে দাও, নিরুৎসাহিত করো না, উৎসাহ দান করো। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, লোকটা দোয়া করলেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ইরহাম আলা মুহাম্মদ, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লামের উপর রহম করেন, আর যারা আমাকে মারতে ধরেছে কারো উপর আপনি রহম করবেন না। মসজিদে গেলেই তাকে কোলে যায় নিবেন, হাত যেখানে বাঁধে বাঁধুক, আমিন জোরে বলো, কাস্তে বলুক তাকে বুকে নেন। মসজিদে ইমাম যদি জোরে বলে তুমি জোরে বললা, ইমাম যদি আসতে বলে আমরা আসতে বলবো। ইমামের আগে কিছু করলে নামাজ নামাজ হবে না। যেমন আমরা মক্কা শরীফে গেলে আমিন জোরে বলি না আসতে বলি, কথা কয় না জোরে, সেখানে ওরা জোরে বলে। আবার ওরা যখন আমাদের দেশে আছে আমিন জোরে বলে না আসতে বলে, আসতে। আমার পিছনে মসজিদে আকসার ইমাম নামাজ পড়েছেন, তিনি আসতে বলেছেন। আবার তিনার পিছনে যখন আমি নামাজ পড়েছি, আমি উনি জোরে বলেছেন, আমি আরো জোরে বলেছি, উনি বলেছেন আমিন, আমি বলছি আমিন। আপনার থেকে জোর তো আমাদের ভালোই আছে, আমরা বাংলাদেশের ছেলে আলহামদুলিল্লাহ বলি, কত নেয়ামত আমরা খাই, এত সুন্দর তরকারি পৃথিবীর কোনো দেশে, এত সস্তাও কোনো দেশে নাই। আপনাদের এটা হলো বেহেস্তের বাগান বলা যায় আপনাদের এই উত্তরবঙ্গকে, সম্পদের সয়লাব এখানে, কিন্তু খায় না, একটা পেয়ারা খাবে খায় না, একটা পেয়ারা এক কেজি আপেলের চেয়ে বেশি শক্তিশালী খায় না, কয় আপেল খাইতে পারলে একটু ভালো হতো, কচু খাইলে ভালো হতো তোমার,
রংপুরের লোকেরা কচু খায় বেশি, কি খায়? কচু খায়, এই জন্য এদের স্বাস্থ্য বেশি ভালো, আয়রন বেশি। আর সারাদিন তামাক ঘাঁটার ঘাঁটি করার কারণে হাত পা নষ্ট হয়ে যায়। তামাকের ব্যবসা বন্ধ করে দেন, এই বাগানে কোনোদিন পাখিও ঢুকে না, ঠিক না বেঠিক? এই তামাকের বাগানে কোনো মৌমাছিও ঢুকে না। মৌমাছি যেখানে যায় না ওটা অভিশপ্ত জায়গা। মৌমাছি যেখানে যত বেশি সেখানে ফলন তত, হাফেজ যেখানে যত বেশি ফলন তত। আজকের বিজ্ঞান বলছে মৌমাছি যদি চার দিন দুনিয়াতে না থাকে সারা দুনিয়াতে কোনো শস্য হবে না, সব মারা যাবে। কি বরকত আল্লাহ এটার ভিতরে দান করেছেন। সেই জন্য আল্লাহ বলছেন মা কানানিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, কোন মুশরিক মসজিদ কমিটিতে থাকবে না, মসজিদ কমিটিতে থাকবে যারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল এক ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকে বললেন হাল আনতুম গরীব, তোমাদের এখানে কি অপরিচিত কেউ আছে? অপরিচিত বলতে তিনি বুঝিয়েছেন খ্রিস্টান অথবা ইহুদি কি কেউ আছে অন্য ধর্মের? সাহাবায়ে কেরাম বললেন না কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগলি কিলবাব, দরজাটা লাগাও, তোমরা হাত তোলো। কি তোলো? তোলেন হাত তোলেন। রাসূল বলছেন তোমরা হাত তোলো, হাত তুলে বলছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নামান হাত নামান। এই যে হাত তোলা এটা হাদিসের ভিতরে আছে। রাসূল সাল্লাল্লাহু বললেন আমি আমার চাচাকে এই দাওয়াতটা দিয়েছি, তিনি এটা গ্রহণ করেন নাই, তিনি এটা গ্রহণ করলেই তিনি জান্নাতি হয়ে যেতেন। তোমরা এই দাওয়াত গ্রহণ করেছো, তোমাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? তোমরা নিজেদের ইমানকে নবায়ন করবা, ইমানকে নতুন করে নিবা, তাজাদ্দাদু ইমানাকুম, ইমানকে নতুন করবা। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ইমানানা, কেমনে আমরা আমাদের ইমানকে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রথম নামাজ, এরপরে যাকাত। যাকাত পাঁচ ভাবে দিবেন, কয় ভাবে? পাঁচ, দশ, বিশ, পঁচিশ, তিরিশ। কয় অংশে বললাম? পাঁচ, দশ, বিশ, পঁচিশ, তিরিশ, তিন, পাঁচ ভাবে যাকাত দিবেন। আমার বাবা মসজিদে যায় না, শুধু বাসায় নামাজ পড়ে, এই নামাজ কি হবে? যদি শরীয়তের কোনো ওজর ছাড়া ঘরে নামাজ পড়ে, নামাজ হবে না, হবে? শরীয়তের ওজর হলো তিনটি, কয়টি? আপনি সিভিয়ার অসুস্থ, আপনি অসুস্থ। দুই নাম্বার, আপনার জানের নিরাপত্তা নাই, যেমন ফিলিস্তিনের লোকদের জানের নিরাপত্তা নাই, যে কোনো দিকে গুলি আসতে পারে। তিন নাম্বার, এমন বৃষ্টি হচ্ছে, এমন প্রাকৃতিক ডিজাস্টার, এমন শীত, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। এই তিনটা ছাড়া, অথবা আপনি যদি সফরে যান, এই তিনটা ছাড়া যারা মসজিদের আজান শুনে মসজিদে যায় না, রাসূল বলেছেন আমার মন চায় ওর ঘরটা পুড়িয়ে দিতে। মসজিদে যায় না শুধু মুনাফিক, মুনাফিকের জন্য মসজিদ কঠিন। কাত্তাইরে ফিল কাফাস, খাঁচায় পাখি যেমন লাফায়, মুনাফিক মসজিদে এরকম লাফায়। আর মুমিন কাসামাকে ফিলমা, পানিতে মাছ যেমন শান্তিতে থাকে, মুমিন মসজিদে তেমন শান্তিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হলে কোথায় যেতেন? সাহাবায়ে কেরামের মন খারাপ হলে কোথায় যেতেন? আর আমাদের মন খারাপ হলে আমরা বিড়ি খাই। কি খাওয়া খায় বিড়ি? ইহুদিরা এটা বানিয়েছে, সেই ইহুদিরা এখনো আমাদের দেশগুলো থেকে টোবাকো চাষ করে। আমেরিকান টোবাকো এটা ইহুদিদের, ব্রিটিশ টোবাকো ইহুদিদের, এদের চাষে সহযোগিতা করবেন না। সাদার ভিতরে এগারোশো বিড়ি কোম্পানিগুলো খুনি হিসাবে উঠবে কিয়ামতের ময়দানে। আজকের মেডিকেল সায়েন্স বলছে প্রতিদিন কয়েক হাজার লোক বিড়ির ধোঁয়ার কারণে মারা যায় সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে প্রতি বছর 20 লক্ষ লোক মারা যায় সিগারেটের ধোঁয়ার কারণে। কি জবাব দিবেন আল্লাহকে? জাহান্নামের একটা খাবার আছে, আল্লাহ বলছেন দরি, কি নাম দরি? সূরা গাশিয়ার ভিতরে লা ইউসমিন ওয়া লা ইগনি মিন জু, আল্লাহ বলছেন দরি খাদ্য খেলে শরীর বাড়েও না, পিপাসাও মিটে না। এই খাবারের সাথে বিড়ির মিল আছে না নাই? শরীরও বাড়ে না। এই কি হয়েছে? বসো বসো, এই বসো বসো, এই লাল গেঞ্জি
কি সুন্দর হাসি দিল গো। হ্যাঁ, হাসি দিয়ে কি দেখিয়েছে জানেন? হ্যাঁ, ছেলে ভালো। আল্লাহ এই সমস্ত ছেলেদেরকে কবুল করুন, এদেরকে মসজিদে বেশি করে আনবেন। আমাদের কিছু মুরব্বী আছে, শিশু মসজিদে দেখলে এই 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 আছে না, কেন এরকম করো কেন? ওর নামাজ কবুল হবে, তোমারটা কবুল নাও হতে পারে। তোমার যদি রিজিক হালাল না হয়, হাজার বার সেজদা দিয়েও তোমার লাভ হবে না। এক লোক মক্কা শরীফে গিয়ে হজ করেছে, হজ করে বলছে ইয়া রব আতিনি কাদা কাদা কাদা, হে রব আমাকে এটা দেন এটা দেন। রাসূল বললেন মালবাসুহু হারাম মাতআমুহু হারাম গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লাহু দুআ। তার শরীর হারামের পয়সা, তার খাওয়া হারামের, শরীর বড় হয়েছে হারাম দিয়ে, কাপড় হারামের পয়সা, ফান্না ইউস্তাজাবু লাহু দুআ, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? আল্লাহ পবিত্র, পবিত্রকে ভালোবাসেন কে? এই জন্য সব সময় পবিত্র থাকবো, আল্লাহ রাখার তো দান করেন। কারো জমি যদি আপনি খান, আপনাকে সাত তবক জমিন ঘাড়ে উঠিয়ে দিবেন কে? কারো যদি এক বিঘত জমি আপনি মারেন, আল্লাহ বলছেন সাত তবক জমিন আপনার ঘাড়ে উঠিয়ে দিবেন। আপনি যদি কারো জমিন চুরি করেন, আপনার উপর লানত দিবেন কে? আপনি যদি পিতামাতাকে লানত করেন, আপনাকে লানত দিবেন কে? আপনি যদি আল্লাহর নাম ছাড়া কোনো প্রাণী জবাই করেন, আপনাকে লানত দিবেন কে? আপনি যদি কোনো বেদাতিতে জায়গা করে দেন, আপনাকে লানত দিবেন কে? বেদাতিকে জায়গা করে দিলে বেদাতি, ইসলাম রাসুল যেটা করেন নাই সেটা যে করে সে কি? কথা কন না কেন, সে কি বেদাতি? লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ, মা লাইসা ফিহি আমরুনা, যেটাতে রাসুলের সুন্নত নাই, আল্লাহর নির্দেশ নাই, সেটা আমরা করব না। আমরা যাকাত দিব, প্রথম পাঁচ খনিজ পদার্থ যেখানে পাওয়া যায়, যেমন আপনাদের এখানে কয়লা পাওয়া গেছে, এই কয়লা যেখানে পাওয়া গেল এটার পাশের লোকদেরকে পাঁচ অংশ, পঞ্চম অংশ এদেরকে দিবেন আপনাদের ওই খনিজের পয়সা থেকে। এটা হলো ইসলামী শরীয়ত। কিন্তু আমাদের দেশে কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। যারা আশেপাশের লোক আছে তারা কয়লার কোনো ফায়দা পায় না। সৌদি আরবে যাদের এলাকাতে তেল পাওয়া যায়, তারা তেল কিনতেই হয় না, একটা কার্ড দিয়ে দেয়, তারা ফ্রি তেল নেয়। এটা ইসলামী শরীয়ত। দুই নম্বর, আল্লাহ বলছেন কোনো ক্ষেতের ভিতরে চাষ হলো, চাষ যদি বৃষ্টির পানিতে হয়, প্রতি মনে এক মন, দশ মনে এক মন গরিবকে দিয়ে দিবা। দশ মনে কয় মন? দশ মনে কয় মন? আপনি ঘরে আনতে পারবেন না। ইয়ামা হাসাদিহি, যেদিন ফসল কাটবেন ওই ক্ষেতের ভিতরেই আপনি দশ মনে এক মন গরিবকে দিয়ে দিবেন। আর যদি আপনি পানি দেন, আপনি সেচের ব্যবস্থা করেন, তাহলে বিশ মনে এক মন, বিশ মনে এক মন গরিবকে দিয়ে দিতে হবে। তুমি একটু সামনে এসে বসো, দেখে না তো এখানে, বুঝো না কেন, এখানে বসো, এই তো তাহলে দশ পাঁচ গেল, দশ গেল, বিশ গেল। আপনি বিশ পঁচিশটা ছাগল পালছেন, কি পালছেন? ছাগল। ওগুলো বাহিরে খায়, আপনি ওগুলোকে খাদ্য কিনে দিতে হয় না, বাহিরে খেয়ে খেয়ে তাজা হচ্ছে। এক ছাগল থেকে বিশ ছাগল, বিশ ছাগল থেকে পঁচিশ ছাগল, প্রতি পঁচিশ ছাগলে একটা ছাগল গরিবকে দিয়ে দিবেন। এটা হলো শরীয়ত, এটা কি যাকাত। আর যদি আপনার গরু হয় তিরিশটা, অথবা ওঁট হলো তিরিশটা, প্রতি ওই ওঁটগুলো আপনার বাহিরের খাওয়া খায়, আপনি খাদ্য কিনে দেন নাই, তাহলে প্রতি তিরিশটা থেকে একটা কাকে দিবেন? জোরে বলেন। এই যাকাত যারা আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেটের ভিতরে আগুন ঢুকে, তাদের মুখে সিল মেরে দেওয়া হবে আগুনের। এই যাকাত যারা আদায় করে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিষধর সাপ তাদের গলা পেঁচিয়ে তাদের গাল কামড়াতে থাকবে, আর বলবে আনা কানজুকা আনা মালুকা ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়াদদাহ। যারা মাল গনে আর হিসাব করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ চিরস্থায়ী হবে। বাংলাদেশের সম্পদগুলো চলে গেছে অনেক চোরের পেটে, ঠিক যাবে ঢি, সুদখুদ্দের পেটে চলে গেছে, চলে গেছে ঘুষখুদ্দের পেটে। এখন যারা ঘুষ খায়, আমাদের এখনকার যে সরকার বেতন এত বাড়িয়েছে, এত সরকারি স্যালারি বেড়েছে, একজন পুলিশ কনস্টেবল আগে পেতেন 12,000 টাকা, আর এখন পায় 25,000 টাকা। পুলিশ কনস্টেবলের রেশন আছে না নাই? 16,000 টাকা হাতে নেয়, আর রেশন আটা চাউল, তারপরে দুধ ময়দা সুজি সব আছে না নাই? শুধু হা করে হা করবি খাওয়াই দেব,
এরপরে যদি কেউ উৎকোচ নেয়, অফিস আদালতে এক একজন অফিসারের বেতন বাড়ছে না কমছে, এরপরে ঘুষ আমাদের দেশে আসে না নাই, অফিসে বসে থাকে কোনো কাজ করে না, গিয়ে কোনো কাজ যখন ফরজ সালাতের পর, এগুলো ছোটোখাটো মাসলা নিয়ে আর খোটাখুরি করবেন না। আপনার ভাইকে ইহুদির বাচ্চারা মেরে ফেলতেছে খবর রাখেন না, আপনার ভাইকে মেরে ফেলতেছে মুশরিকরা খবর রাখো না, তাদের বিরুদ্ধে দাঁড়াও, মসজিদে যারা ঢুকে তাদেরকে বের করার চিন্তা করবা না, যারা মসজিদে ঢুকে না তাদেরকে ঢুকিয়ে দাও। তিনটা জিনিস ঐক্যের ভিত্তি, কয়টা? মান সাল্লা সালাতানা, যারা আল্লাহর সালাত আদায় করে, ওয়াইস্তাকবালা কিবলাতানা, আল্লাহর কিবলাকে সামনে রাখে, ওয়া কালা যাবিহাতানা, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে, এই তিন কাজ যে করবে সে মুসলমান। সে কি মুসলমান? ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি, সে আল্লাহর জিম্মায় থাকবে, রাসূলের জিম্মায় থাকবে, তার সাথে খোটাখুটি করার কোনো দরকার? হাত তুললো কি না তুললো আসে যায় কি? মুনাজাত ব্যক্তিগত ব্যাপার, কেউ করলো আলহামদুলিল্লাহ, না করলে তার ব্যাপার, ঠিক না? ঠিক, কিন্তু মসজিদে ইস্তেমা করতে হবে, নট নেসেসারিলি। আপনি সেজদায় দোয়া করবেন, সবচেয়ে বেশি রাসূল সেজদায় দোয়া করতেন, ফাত সুরু দোয়া, সেজদায় দোয়া করবেন, সাথে সাথে দোয়া কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। বান্দা যখন সেজদা দেয়, বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ছোটোখাটো জিনিস নিয়ে যেন ঠেলাঠেলি না হয়, আমাদের দেশে দেখেন মোস্তাহাব নিয়ে ঠেলাঠেলি। আচ্ছা বলেন তো, হাত কোথায় বাঁধবেন বলেন? একজন বলছেন বুকে, আর আপনারা বলছেন নাভির নিচে, আর একজন যদি হাত না বাঁধে, হাত বাঁধলো না, বাঁধবো না কি করবি কর, এরকম লোক আছে না নাই? আপনি সৌদি আরবে যান, আপনি ইংল্যান্ডে যান, আপনি ইটালিতে যান, আপনি মিডল ইস্টের দেশগুলোতে যান, আপনি দেখবেন ইমাম মালিকের লোকেরা আল্লাহু আকবার, আমি তো দেখে অবাক। তাহলে আমাদের দেশে এই ঘোড়ার ডিম নিয়ে ঠেলাঠেলি, হাত তো বাঁধেই না, নামাজ হবে তো? হবে তো? তো টেনশন করছেন কেন আপনি? আপনি কেন টেনশন করছেন? হ্যাঁ, যত সহি সুন্না মানবো তত বেশি সওয়াব হবে, ঠিক না? ঠিক, আমার ভাই যেন সহি সুন্না মানতে পারে আমি তাকে শিখিয়ে দিব, কিন্তু কোনো জোর করা আমার প্রতি জায়েজ। আমি আমার ভাইকে অনুরোধ করব, ভাইয়ের সাথে ঝগড়া লাগতে যাব না। রাসূল বলছেন যারা ঝগড়া পরিহার করে, রাসূল বলছেন আমি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যখানে একটা ঘর বানায়া দেব, কোনোখানে ঝগড়ায় যাবেন না, ভাইয়ের সাথে ঝগড়া লাগবেন না। আজকে ঝগড়া লাগার কারণে সারা দুনিয়াতে মুসলমানদের কোনো মর্যাদা, অথচ আমাদের মতো মিল কোনো ধর্মে নাই। আমাদের সূরা সব নামাজে একটা সূরা দিয়ে শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল, বিশ্বের 250 কোটি মুসলমান, নামাজের শুরুতে কয়টা সূরা? একটা সূরা। রুকু কয়টা নামাজে, আবার সেজদা কয়টা, আবার রুকুর সেজদাও এক সমান, তসবিহ এক সমান, সব এক সমান, এক আল্লাহ, এক নামাজ, এক কোরআন, এক তরিকা। তাহলে ঠেলাঠেলি কেন? আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন। আরো জোরে বলেন আমি। মসজিদে যারা যায় না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মসজিদে যারা যায় না তাদেরকে অভিশাপ দেয় ফেরেশতারা, মসজিদে যারা যায় না তাদের বাড়িঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাই। কোন নবী জ্বালিয়ে দিতে চান? যিনি মসজিদে পেশাব করার পরেও ওকে মসজিদ থেকে বের করেন নাই, যিনি মসজিদে অনেক লোককে সহ্য করেছেন কিন্তু বেনামাজি যখন যায় না আজান শোনার পরে মসজিদে, রাসূল বলছেন আমি রহমতের নবী তার ঘর জ্বালিয়ে দিতে চাই। কতটা রাগান্বিত হলে তিনি এই কথা বলতে পারেন? আবার যারা নামাজ যায় না তারা জাহান্নামী, ঠিক না? ঠিক, পাঁচ ওয়াক্ত কোথায় যাবেন? মসজিদে যাবেন, মসজিদের ভিতরে ভাগ করবেন না। মসজিদ তো মসজিদই, মসজিদ কার? মসজিদ কার? এখন ভাগাভাগি করবেন না, ওটা আমার মসজিদ, ওটা তার মসজিদ না। আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সমস্ত মসজিদগুলোর মালিক হলেন কে? আল্লাহ মালিক। মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে? আল্লাহর জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য কোন জিকির মসজিদে করা যাবে? আবার এত চিৎকার করে জিকির করবেন না যাতে অন্যের ক্ষতি হয়, অন্যের ক্ষতি হয়, এরকম চিৎকার করে জিকির করা যাবে? নিষেধ করেছেন কে? উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহান্নামিনাল কাউল, তুমি যখন আল্লাহকে ডাকবা কাকুতি মিনতির সাথে, যার কাউ বিনয়ের সাথে ডাকো। আচ্ছা বলেন তো, পাইলট ভাইয়ের কাছে আমি যদি কোনো আবদার করি যে পাইলট ভাই আমাকে আপনি এই জিনিসটা দেন, যেমন এই মসজিদের জন্য চাইলাম, কানে কানে আস্তে আস্তে বললাম প্রিয়
প্রিয় পাইলট ভাই আপনি কি করবেন বলেন। পাইলট ভাই আমাকে কানে কানে বললেন যে তারেক ভাই আমি এটা করব। এখন আমি যেতাম, এই পাইলট, এই তুই কে দিবি, এই তুমি কে, তুমি আমাকে এরকম করে হইতো হইতো? আল্লাহর চেয়ে বড় সম্মান কে আছে? তুমি চিৎকার করো কেন আল্লাহর জিকিরের সময়? কোন বেয়াদবি এটা? আল্লাহর চেয়ে সম্মানিত আকাশের জমিনে আছে কেউ? তুমি চিল্লাও কেন? রাসূল বলছেন যারা চিৎকার করে আল্লাহকে ডাকে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। মনের খবরও রাখেন কে? গোপনে গোপনে যখন আল্লাহকে ডাকি, যেমন এই যে রোজা আসতেছে আমরা গড়গড়া করব না, কারণ আমরা মনে করি পানি যদি ভিতরে চলে যায় কেউ না দেখলে দেখবেন কে? এই যে তাকওয়া, সেই আল্লাহকে কেন চিৎকার করে ডাকতে হবে? আল্লাহ গোপন যত গোপনে ডাকবেন শুনবেন কে? নজরুলের জন্য শুধু দোয়াই আসে, মেসেজিদেরই পাশে আমার যেন গোরে হতেও মুয়াজিনের আজান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আজাবে থেকে গুনাগার পাইবে রেহাই মসজিদেরই পাশে আমার। মসজিদে যাবো তো? যাবেন তো। মসজিদে গেলে গুনাহ মাফ করে দেন কে? রাসূল বলছেন ঘরে ওযু করবেন, কারণ ওযুতে আপনার পানি অপচয় করেন বেশি। মসজিদে কল ছাড়ছে আর বন্ধই করে না। ভাই তুমি কেমন আছো? ব্যবসা বাণিজ্য কেমন চলেছে গো? কথাও বলতেছে পানিও পড়তেছে, এরকম লোক আছে না নাই? অথচ পানির চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই? কারবালায় হোসাইনের পরিবার মারা গেছে কিসের অভাবে? আজও পৃথিবীতে পানির অভাবে মানুষ মরছে কি মরছে না? গাজায় মুসলমান মরছে কিসের অভাবে? কিভাবে তুমি এই পানির অপচয় করো? রাসূল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে, মুঝকো পানি পিলা দিজিয়ে, লজ্জতে গম বাড়া দিজিয়ে। সাগর ডাকে পানি দাও, নোনা পানিতে তৃষ্ণা মিটে না। সাগরের ভিতরে মিষ্টি পানির ফোয়ারা দান করেছেন কে? এই রিসেন্টলি আটলান্টিকের ভিতরে 1700 মাইল চৌড়া, 2100 মাইল লম্বা কয়েকটি মিষ্টি পানির নদী পাওয়া যায়। কয়েকটা, একটা দুইটা না, অসংখ্য। মারা জাল বা হারাই নেই আল তাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। একই পানির ভিতরে মিষ্টি আছে নোনা আছে, একটার সাথে আরেকটা মিশে না, পর্দা দিয়েছেন কে? আমাদের নদীর নদীর মিষ্টি পানিগুলো সাগরে চলে যায়, ওগুলোকে আবার রিফাইন করে আল্লাহ নদীতে ঢুকিয়ে দেয়, ঠিক না বা ঠিক? নদীর পানি মিষ্টি হয় আর সাগরের পানি কি হয়? নোনা হয়, একটার সাথে আরেকটার কোনো মিল? এই জন্য আমার জাতীয় কবি বলছেন সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আপনাদের সাথে মিলাই বলতেছি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুতের স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য মসজিদের মধ্যে যাব প্রত্যেক দিন। রাসূল বলছেন যারা ঘরে উজু করে এক পা বাহিরে দেয় সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, দ্বিতীয় পা যখন দেয় জান্নাত তার সামনের দিকে চলে আসে, তৃতীয় পা যখন দেয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কি করলে গুনাহ কমে? বুখারী বর্ণনা, রাসূল বললেন তিনটা কাজ করবা, গাছের পাতা যেমন ঝরে যায় তোমার গুনাহ ঝরে যাবে। আরেকটা বর্ণায় বললেন
তোমার গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে দিবেন প্রথম ইসবাগুলো দুয়াল আল মাকারে কষ্টের সময় ওযু করবা কষ্টের সময় কি ওযু করবেন দুই নাম্বার কাসরাতুল খুতুয়াতিল আল মাসাজিদ অনেক দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে চলে যাবেন তিন নাম্বার ইন্তেজারুস সালাতিল সালাত এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যারা অপেক্ষা করে তাদের গুনাহগুলো ছড়ায়া দেয় কে এইজন্য নামাজের জন্য যদি জীবন যায় আমরা নামাজ ছাড়ব না রাজি আছেন না নাই রাজি আছেন না নাই আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন নামাজ আছে যেখানে বরকত আছে নামাজ বেশি যেই মাসে বরকত বেশি সেই মাসে এই যে তারাবি আসতেছে এই যে রমজান আসতেছে রমজানে নামাজ বেশি পড়ি এজন্য কোনো রোগ শোক হয় না ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পান ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয় কোন মাসে রোগী বেশি কোরবানিতে রোগী বেশি খায় বেশি রোগীও আর রমজানে খায় সব আল্লাহর সিলেবাস অনুযায়ী সিলেবাস কার রোজা ভাঙলেন বেশি খেতে পারবেন না মাগরিবের আজান হচ্ছে ঠিক না বা ঠিক আবার মাগরিব পড়লেন পড়ার পরে ঘরে এসে যে ইচ্ছা মতো খাবেন তা হয় না আবার এশার নামাজ হয়ে যাচ্ছে আবার তারাবি শুরু হচ্ছে আবার কেমন লাইল হচ্ছে প্রতিদিন নিয়ত করবেন কমসে কম 10 জন লোককে আমি ইফতারি খাওয়াবো রাজি আছে তো 10 জন দরিদ্রকে খাওয়াবো 10 জন অমুসলিমকে খাওয়াবো আমাদের ইফতারি এত মজা আপনি যদি অমুসলিমকে খাওয়ান দেখবেন আপনার ইফতারি খাই বহু অমুসলিম মুসলমান হয়ে যেতে পারে ইংল্যান্ডের একজন মহিলাকে বাংলাদেশের একজন মহিলা ইংরেজি বুঝেন না তিনার প্রতিবেশী 6 জন মহিলাকে তিনি শুধু ইফতারি খাইয়েছেন রমজান মাস যখন শেষ হলো ওই 6 জন মহিলা মসজিদে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জিজ্ঞেস করলো হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম তোমরা কেন মুসলমান হয়েছো তারা বলছে ইওর ফুড ইজ সো ডিলিশাস ইওর রিলিজিয়াস উইল বি মোর ডিলিশাস তোমাদের খাওয়া এত মজা তোমাদের ধর্ম না জানি আরো কত মজা খাওয়া এত মজা ধর্ম না জানি আরো কত মজা আপনি দেখবেন কুরবানের গোশত কিন্তু অনেক হিন্দু ভাই গোপনে খায় কথা কন না কেন হ্যাঁ কি খাওয়া খায় আমার এক বন্ধু ছিল তোমার ও আমার বাড়িতে আসলো কাপড় টাপড় খুইলা খাইতে কইলাম কি রে কয় দোস্ত এত মজার গোস্ত দুনিয়ার কোনো জায়গায় নেই গরু গোস্ত খাইতে আপনাদের ডিপে পানি আসছে খাইয়ান ইনশাআল্লাহ এই যে মাহফিল কমিটির একজনে খাওয়াইছে খুব স্বাদের হয়েছে গরু গোস্ত রানলেই মজা এই যদি আপনি এই যে ইসলাম এত মজা ইসলাম যদি আমল করেন মজা আরও বেশি না কম আল্লাহ বলছেন তুমি শুধু চেষ্টা করো মৃত্যুর পরে আমি তোমার মনের কথাগুলো শুনব তুমি শুধু দুনিয়ায় চেষ্টা করো নামাজে দাঁড়ায় নামাজের ভিতরে মন থাকে না আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন জিজ্ঞেস করলেন আলী আমি নামাজ পড়ি আমার মনোযোগ থাকে না আমার নামাজ হবে নাকি আলী বললেন না তোমার নামাজ হবে না যাও রাসূল শুনলেন সাল্লাল্লাহু রাসূল শুনে এসে আলী শুনো আমি তোমাকে একটা নীল রুমাল দেব একটা রুমাল তোমাকে আমি উপহার দিব তুমি আগে দুই রাকাত নামাজ পড়ে আসো আলী রাদিয়াল্লাহু দুই রাকাত নামাজ পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডেকে নিলেন এই আলী তুমি যে দুই রাকাত নামাজ পড়েছো দুই রাকাত নামাজের ভিতরে আর কারো কথা মনে এসেছে কিনা আলী রাদিয়াল্লাহু বললেন হুজুর শুধু রুমালের কথা মনে উঠেছে রুমালটা কি রঙের দি কি রঙের দিবেন নাকি ফাতেমার রুমাল আবারে দিবেন শুধু এটি ঘুরছে নামাজের ভিতরে এবার রাসূল মুসকি হাসছেন আর বলছেন আলী তোমার নামাজ হয়েছে নাকি নামাজের ভিতরে এমন কেউ নাই যার কারণে কারো কথা মনে ওঠে না ঠিক না বা ঠিক এই জন্য আল্লাহ বলছেন আন সলাতিহিম সাহুন নামাজের বাহিরের কথা আল্লাহ বলেছেন ভিতরের কথা বলেন নাই আজান হলো সাথে সাথে মসজিদে যাও ঠিক না বা ঠিক মন এদিক সেদিক যাবে কিন্তু তুমি নামাজের ভিতরে দাঁড়িয়ে আছো তোমার গুনাহ মাফ করে দিবেন কে তোমার সেজদাগুলো কবুল করে নিবেন কে নামাজের বাহিরের কোনো খেয়ানত তুমি করো না ফজরটা জোহরের সময় পড়লা হবে না আন সলাতিহিম সাহুন নামাজের ব্যাপারে এরা উদাসীন নামাজের আজান হয় পাশে বসে বসে মদ খায় পাশে বসে বসে বিড়ি খায় আড্ডা মারে আছে না নাই এরান সলাতিহিম সাহুন ফি সলাতিহিম সাহুন বলে আমরা সবাই ধরা খেতাম আন সলাতিহিম সাহুন বলে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন কে নামাজের ব্যাপারে উদাসীন
ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনো জাগুনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হওরে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার বাঙা গেল্লায় উড়ে নিশান সলাত একটা নেককার জিনিস রাসূলের মন খারাপ হলে তিনি সলাত পড়তেন কি পড়তেন সলাত পড়তেন আপনাদের কোনো প্রয়োজন প্রথম নামাজ পড়বেন কার কাছে বলবেন আল্লাহর কাছে কারণ তিনার কাছে না বললেও তিনি জানেন ঠিক না ঠিক আমরা যখনই মন খারাপ হয় কোথায় যাব ওযু করবেন দুই রাকাত নামাজ আপনার মন ভালো করে দিবেন কে আপনি টেরও পাবেন না কোন সময় আপনার মনের বেচাইনগিরি দূর হয়ে গেছে আমাদের দেশে অনেক লোক এখন আত্মহত্যা করছে আপনাদের এখানে আছে কিনা আত্মহত্যার পরিমাণ আমি জানি না আমি বনপাড়াতে একটা হসপিটাল ভিজিট করেছি দুই তিন দিন আগে চার দিন সেখানে তারা আমাকে বলেছে স্যার এত বেশি বেড়েছে আত্মহত্যার প্রবণতা একটা মেয়েকে চিকিৎসা করলাম আমাদের হসপিটাল থেকে 8 লক্ষ টাকা আমরা দিলাম তাকে এক মাস পরে মেয়েটা গলায় গামছা লাগিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেন তুমি বিদায় হচ্ছ আত্মহত্যা করা কবিরা গুনাহ আত্মহত্যা যারা করে এদের নামাজ যেন কোনো পরিচিত আলেম না পড়ে আত্মহত্যা যারা করবে তাদেরকে ওই শাস্তি কিয়ামত পর্যন্ত দিবেন কে যত বড় কষ্টই হোক কার কাছে যাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম যত মনে কষ্টই হোক তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না তোমার সবগুলো গুনাহ মাফ করে দিবেন কে কে মাফ করবেন আল্লাহ মাফ করবেন আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ নাই আপনার নামাজের ভিতরে মনোযোগ এদিক সেদিক চলে গেলেও আপনার নামাজ কবুল করে নেবেন কে তবে যদি মনোযোগ আনতে হয় আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের ভিতরে ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতাও ও আকওয়ামু কিলা যারা রাতে দাঁড়ায় এই রাতে যারা দাঁড়ায় তাদের নফসের উপর আল্লাহ কর্তৃত্ব দান করে দেয় তারা নফসকে কন্ট্রোল করতে পারে আপনি বাহিরের নামাজে যতক্ষণ থাকবেন ভিতরের নামাজে থাকবেন অনেক বেশি বাহিরের নামাজে যদি 15 মিনিট থাকেন তাহাজ্জুদের নামাজে আধা ঘন্টা থাকেন বাহিরের নামাজে যদি 20 মিনিট কাটান তাহাজ্জুদের নামাজে আধা ঘন্টা 1 ঘন্টা কাটান কারণ আল্লাহ বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين তোমরা প্রতিযোগিতা করো ওই জান্নাতের জন্য যেই জান্নাতের প্রশস্ততা দুনিয়া এবং আকাশকে জমিন এবং আকাশকে পাশাপাশি রাখলে যত হবে তার চেয়ে বেশি হবে জান্নাত প্রশস্ত সেই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো কে বাপ মার খেদমত বেশি করবা কে প্রতিবেশীর খেদমত বেশি করবা কে ইসলামের কাজ বেশি করবা ইসলাম প্রতিষ্ঠার জন্য কে জীবন দিবা ঠিক না ঠিক আমরা ইসলামী দল করব তো এই যে দেখেন এখানে আমরা সবাই ইসলাম ঠিক না ঠিক এই জন্য কোনো ঠেলাঠেলি নাই আমরা সবাই একসাথে বসে আছি মসজিদে যখন যাই তখন আইন চলে কার মসজিদের ভিতরে কোনো দালাদলি এরকম বাহিরে যদি আমরা এক হই ভিতরে যদি এক হই আমাদের উপর রহমত নাজিল করবেন কে সব মানুষ আমরা মুসলমান হয়ে যাব কবরে ঢুকতে হলে ইসলাম ছাড়া উপায় এজন্য আল্লাহ সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো 102 নম্বর আয়াত মুসলমান না হয়ে কবরে যেও অর্থ কি আপনি সব সময় ইসলামের পরে থাকবেন কারণ যে কোনো সময় মৃত্যু আসতে পারে এমন জায়গায় যাব না যেখানে গেলে ঈমান থাকে না ঠিক না ঠিক নাচের আড্ডায় যাব না কেউ গানের আসরে যাব না যদি এই অবস্থায় মৃত্যু হয় যেমন সুন্দর সোনার টুকরা যুবকেরা রাতের বেলায় ফেসবুক খুলে ঘুমিয়ে পড়ো না ফেসবুকে একটার পর একটা বাজে ছবি আসে ঠিক না ঠিক রাতের বেলায় যখন সুবা রাসূল বলেছেন 5টা আমল করে শোও প্রথম ওযু করো 2 নম্বর আয়াতুল কুরসি পড়ো 3 নম্বর সূরা ইখলাস সূরা নাস ফালাক 3 বার 3 বার করে পড়ো 4 নম্বর সূরা বাকারার শেষ আয়াত দুটি পড়ো 5 নম্বর ঘুমের দোয়া পড়ো ঘুমিয়ে পড়ো তোমার সুন্দর ঘুম তোমাকে দান করে দিবেন কে এশার নামাজ পড়ে ঘুমালা রাতের অর্ধেক পর্যন্ত তোমার আমল নামায় শুধু নামাজই উঠে যাবে
আবার যখন উঠে ফজরের নামাজ জামাতে পড়বা তোমার সারা রাত নামাজের ভিতরে লিখে দিবেন কে তবে পৃথিবী এখন বুঝতেছে মুসলমান এক জাতি একজন মুসলমানের গায়ে হাত দেওয়ার কারণে আজকে ইহুদির বাচ্চাদের নাকাল অবস্থা শুরু হয়েছে ঠিক না ঠিক ওই যে কোক কোম্পানি বাংলাদেশের বাহিরের এক দেশের কাছে বিক্রি করে দিয়েছে কারণ গত কয়েক মাসে কোকের ব্যবসায় ধস নেমেছে আরো ধস নামবে আমরা থুতু মারি ইহুদির পণ্যের উপর আমার ভাইকে মেরেছো তোমাদের কোনো ছাড় আমার শিশুদেরকে মেরেছো ওরা তো জান্নাতি হয়ে গেছে একজন বাপের পাঁচজন শিশু মারা গেছে তিনি মিষ্টি বিতরণ করছেন লোকেরা বলছে হোয়াই ইউ ডিস্ট্রিবিউটিং দা সুইটস তুমি কেন মিষ্টি বিতরণ করছো তিনি বলছেন আমার পাঁচটা সন্তানই জান্নাতি হয়ে গেছে সন্তানের শরীর থেকে সুঘ্রাণ বেরিয়ে এসেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন ইন্টারনেটের ভিতরে এমন সুঘ্রাণ যে ঘ্রাণ কোনোদিন দুনিয়াতে কেউ কখনো পায়নি এখন সব লোক এসে মুছে মুছে তার গায়ে ওই ঘ্রাণ মেখে দিচ্ছে ওই ঘ্রাণটা এসেছে জান্নাত থেকে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন আরো জোরে বলেন আমিন জান্নাতের চাবি কি চিৎকার করে বলেন নামাজের পরেই পিতামাতার খেদমত করবেন পিতামাতাকে কষ্ট দিয়েছেন আজকে গিয়ে পায়ে পড়েন পিতামাতাকে কষ্ট দিয়েছেন পায়ের উপর পড়ে থাকেন যতক্ষণ মাফ না করে চোখ রাঙিয়ে পিতামাতার সাথে যারা কথা বলে তাদের ওই চোখকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন কে দিবেন ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে হাদিস এনেছেন নয় নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো পিতামাতাকে কষ্ট দিয়ে যারা পিতামাতার চোখে পানি আনা এরকম সন্তান আছে না নাই খবরদার পিতামাতার সাথে বেয়াদবি নবীর সাথে বেয়াদবির সমান নবীর সাথে বেয়াদবি করলে যেমন আমল বরবাদ হয়ে যায় পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়ে যায় ইসলামের সৌন্দর্য রক্ষার জন্য যত বড় কোরবানি আছে আমরা করতে রাজি আছি না নাই আল্লাহ বলছেন দুটি কোরবানি করবা ঈমান আনবা জিহাদ করবা জিহাদ কাকে বলে জিহাদ মানে তলোয়ার নিয়ে কাউকে দৌড়ানো না এই যে মাহফিল এটাও জিহাদ এটাও কি জিহাদ কি হয়েছে মানে হক ওদিকে নিয়ে যাও ক্ষতি হয় নামাজ পড়বেন তো চিৎকার করে বলেন নামাজ কায়েম করবেন তো আপনি নামাজ পড়ার কথা কোথাও নাই কায়েম কায়েম মানে আপনি পড়েছেন কিনা আপনার বিবি পড়েছে কিনা আপনার ছেলে মেয়ে পড়েছে কিনা বাপ খবর নিবে সন্তানের ঠিক না বা ঠিক মা খবর নিবে মেয়ের কারণ মেয়ের নামাজের ভিতরে মায়ের নামাজের সাথে মিল আছে না নাই আর ছেলের নামাজের সাথে বাপের মিল আছে বাপ ছেলের খবর নিবে সেই জন্য আমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাত ও আতাজ যাকাত ও লাম ইয়াখশা ইল্লাল্লাহ যারা মসজিদে যায় আল্লাহ ছাড়া তাদের হৃদয়ে কারো ভয় নাই আমরা দুনিয়ার কাউকে ভয় করি না আমার নবী বলেছেন সারা দুনিয়ার মুসলমান একটা শরীর কয়টা একটা শরীর তাদেরকে যদি কেউ আঘাত করে যেমন ফিলিস্তিনে আমার ভাইকে আঘাত করলে যদি আপনার মনে আঘাত না লাগে বুঝতে হবে আপনার হৃদয়ে ঈমান নাই আমরা বললাম ঈমান কেমনে থাকে রাসূল বলছেন মুসলিম শরীফের বর্ণনা মান দা আমিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি তোমাদের মধ্যে যে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ দেখবে তার প্রথম দায়িত্ব হবে তার ক্ষমতা দিয়ে ওটা পরিবর্তন করে দাও যদি সেটা না পারে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি সেটা না পারে তুমি মনে মনে পরিকল্পনা নাও কিভাবে এটাকে পরিবর্তন করা যায় যেমন আমরা এখন চিন্তা করছি আমাদের সন্তানগুলো যেন ইমানদার হয় দিনদার হয় এই জন্য প্রত্যেক সন্তানকে আমরা মাদ্রাসায় অথবা স্কুলে ব্যবস্থা করে ঢুকিয়ে দিব শুরুতেই তারা কোরআন পড়বে কি পড়বে একটা দুঃখের কথা আপনাদেরকে বলছি গাইবান্ধাতে আমি একটা প্রোগ্রামে গিয়েছি একটা ছেলেকে জিজ্ঞেস করেছি এই ছেলে শুনো আমাদের নবীর নাম কি ছেলে বলেছে আমাদের নবীর নাম হলো হোসেন মোহাম্মদ এরশাদ বললাম তুমি কোন ক্লাসে পড়ো বলছে ফাইভে পড়ি কোথায় ব্র্যাকের স্কুলে এসব স্কুল বন্ধ হওয়া উচিত এসব স্কুলে পড়ার কোনো দরকার নাই আমাদের আসল হলো আখেরাত ঠিক না বা ঠিক আমরা দুনিয়াতে কেউ থাকতে আসি নাই আমরা সবাই কোথাকার যাত্রী আখেরার যাত্রী যে কোনো সময় যে কোনো মানুষের প্রাণ চলে যেতে পারে চোখ বন্ধ হলেই এসব আজে বাজে পড়ার কোনো দাম
ক্লাস শুরু করছে আগডুম বাগডুম দিয়ে। কিসের আগডুম বাগডুম? ফেলে দাও এই পচা কবিতা। যেই কবি এই কবিতা লিখেছে তার শাস্তি হওয়া উচিত। ও তো নিজেও বুঝে না আগডুম অর্থ কি বলেন তো। আগডুম অর্থ কি কেউ জানে না। ওই যে স্যারে পড়ায়, স্যারে জিজ্ঞেস করেন, আমার মেয়েকে প্রথম স্কুলে দিলাম, মেয়ে আইসা কয় স্যার আপ স্যারেও বুঝে না আমিও বুঝি না। কইলাম কি বুঝো না? কয় স্যারে কয় আগডুম। আমি বললাম এটার অর্থ কি? স্যারে কয় বাগডুম। বাগডুম অর্থ কি? গোড়াডুম। গোড়াডুম অর্থ কি? সাজে। আর আগে আমরা কি সুন্দর কবিতা পড়েছি, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। ঠিক কিনা? কি সুন্দর কথা, হাদিসের কথা। রাসুল বলছেন ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। এই হাদিসটাই লেখা ছিল কাতারের ওয়ার্ল্ড কাপের, এই যে গতবার ওয়ার্ল্ড কাপ হলো, ওই কাতার এয়ারপোর্টের স্লোগান ছিল তিনটা হাদিসের কথা। কয়টা? একটা হাদিসেরই তিনটা কথা। রাসূল বলছেন মান কান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহ, মান কান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহ, মান কান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিশ্বাস করে আল্লাহর উপর, ঈমান এনেছে আখিরাতের উপর, ঈমান এনেছে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, হোক প্রতিবেশী হিন্দু বেনামাজি। যে আল্লাহর উপর ঈমান এনেছে আখিরাতের উপর ঈমান এনেছে সে যেন মেহমানকে সম্মান করে, যেমন আজকে আপনারা আমাকে সম্মান করেছেন, আসার পরে সুন্দর বিছনা দিয়েছেন, খাওয়া দিয়েছেন, আমাদের সভা সেক্রেটারি আমার খাওয়ার খবর নিয়েছেন, আমার এই ভাই খবর নিয়েছেন, এটা হলো মেহমানের এহতেরাম। যে কোনো মেহমান আসুক, হিন্দু আসুক বৌদ্ধ আসুক, তাকে সম্মান করবেন, এটা কার হুকুম? তৃতীয় নম্বরে রাসূল বললেন হয় ভালো বলো না হয় মুখটা বন্ধ রাখো। আপনি কিভাবে আপনার ভাইয়ের গীবত করেন? আল্লাহ বলছেন না তাকুলুল আহমা আখিহে মাইতান ফাকারিহতুমুহু, সূরা হুজরাতের ভিতরে যারা ভাইয়ের গীবত করে সারা মরা ভাইয়ের গোস্ত কেটে খায়। আপনি কেমনে খান এটা? আপনার মরা ভাই যখন মারা যায় আপনি তো জানাজার জন্য রেডি হবেন, ঠিক না? ঠিক। এই মরা ভাইয়ের গোস্ত খাওয়া মানুষেরই গীবত করা। গীবত কাকে বলে? তার ভিতরে এই দোষটা আছে, আপনি তার অগোচরে দোষটা বললেন, এটার নাম কি? এটার নাম কি? গীবত। এটা আর আছে তার মধ্যে। যেমন বেলাল কালো না সাদা? কালো। এক সাহাবি বললেন ইয়া ইবনা সুদ, হে কালো মায়ের সন্তান। কি বললেন? কালো মায়ের সন্তান। তিনি ব্যথিত হয়েছেন, কালো কি কে উচ্ছে করে হয়? কথা কন না কেন? আমরা সাদা হওয়ার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি দিই, এটা হলো ব্ল্যাক অ্যান্ড আগলি, ফেয়ার অ্যান্ড লাভলি, এটা ফেয়ার অ্যান্ড লাভলি হয় না। আপনি যত দিবেন চামড়া তত নষ্ট হবে, বরং চামড়া যদি সুন্দর করতে চান ডেলি শশা খান, চামড়া যদি সুন্দর রাখতে চান ডেলি পেয়ারা খান, চামড়া যদি সুন্দর করতে চান সকালবেলায় খালি পায়ে হাঁটেন, চামড়া যদি সুন্দর রাখতে চান সরিষার তেল মাথায় দেন, সরিষার তেলের ভিতরে শ্যাম্পু আছে কন্ডিশনারও আছে, মাথা পরিষ্কার করতে চান খৈল ভিজিয়ে রাখেন, খৈল খৈল বুঝেন তো, এই খৈল ভিজিয়ে রাখেন, দেখেন কি সুন্দর হয় এটা, চুল কখনো উড়ে যাবে না। আরও ইহুদিদের শ্যাম্পু ব্যবহার করেছেন, শ্যাম্পের নাম হলো অল ক্লিয়ার, ডাক্তারের কাছে গিয়েছে মাথায় খুশকি, কয় অল ক্লিয়ার দিবা, তিন মাস পরে চুলও শেষ খুশকিও শেষ। বললো ডাক্তার কি দিয়েছ? কয় দিয়েছি তো অল ক্লিয়ার। কত বড় শয়তান এগুলো! আমাদের নেচারের ভিতরে আল্লাহ সব দান দিয়ে দিয়েছেন, ঠিক না? বেঠি। আপনি এগুলো ব্যবহার করেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতের হিসাব নিবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম আমি তোমার জন্য সব দিয়েছি, তুমি শুধু আমাকে পাঁচ ওয়াক্ত সেজদা দাও। কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত সেজদা দাও। পিতা মাতার খেদমত করো, ওই যে তোমার প্রতিবেশীর খেদমত করো, প্রতিবেশীকে সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বললে ভালো বলো না হয় চুপ থাকো। মায়েশা যখন ওই সাহাবি বলছেন কালো মায়ের সন্তান, রাসূল তাকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি একজন মানুষ, এখনো তোমার ভিতরে জাহিলিয়াত আছে, তুমি তাকে কেন কালো মায়ের সন্তান বলেছ? তিনি খুব মনক্ষুণ্ণ হলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবি সেজদায় গেলেন, গিয়ে বললেন বেলালকে বলেন ওর কালো পা দিয়ে যেন আমার গর্দানে পাড়া দেয়, আমি কেন এত বড় কথা তাকে বলেছি।
যতক্ষণ তিনি গলায় পাড়া দিবেন না আমি আমার মাথা উঠাবো না, কিভাবে বিনয় প্রকাশ করতেন। ওই সাহাবী তাকে ধরে নিজের বুকের ভিতরে জায়গা করে নিয়েছে। মা আয়েশার সাথে রাসূল দেখা করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া 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 আপনার বিবি। বুঝেন নাই কি দেখালেন, আমার চেয়ে একটু খাটো। রাসূল বললেন, আয়েশা কথাটা উড্র কর, কথাটা উড্র কর, এটা শুনলে সে কষ্ট পাবে। একজন পেটের লোককে যদি আপনি বাইটটা কর, ও কি খুশি হবে না, বেজার হবে? আর যদি লম্বা লোকের লোগি কর, খুশি হবে না? লোগি 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 বলে তো, হ্যাঁ লম্বু না, না লম্বু না, ওই যে বড় বাঁশরে কি বলে, ঢাঙ্গা ঢাঙ্গা। যাই হোক, আপনারা যেটা শুনলে সে কষ্ট পায় সেটা আমরা বলবো না। রাসূল বললেন, আয়েশা কথা উড্র করো, তোমার কথায় সাগরের পানি পরিবর্তন হয়ে গেছে। আপনি যখন আড়ালে কোনো ভাইয়ের জন্য কিছু বলবেন, দোয়া করেন তার জন্য, দোয়া করেন আলেমদের জন্য, দোয়া করেন কোরআনের পাখির জন্য, ঠিক না বেঠি? দোয়া করেন যত আলেম মানুষকে কোরআনে শোনায় তাদের জন্য দোয়া করেন। দোয়া করলে খুশি হবেন কে? আমার এখানে যত ভাই এসেছেন তাদের জন্য দোয়া করেন। আমার ভাইয়ের যদি কোনো দোষ থাকে, কানে কানে তাকে বলে দেন, ভাই আপনার প্যান্টের টাকনুর কাপড়টা নিচে আছে, উপরে উঠিয়ে নেন। উপরে উঠিয়ে নিলে খুশি হবেন কে? আল্লাহ ফরজ তরক করতে বলেছেন, ফরজ তরক করো না। পায়ের হাঁটুর নিচে কাপড় চলে গেলে এটা কবিরা গুণা। কি গুণা? কবিরা গুণা। অথচ মানুষ স্বাভাবিকভাবে এটা নেয়। আমি দেখেছি আজকে আমার এই ভাই দেখেন কত উপরে, মনে হয় তাবলিগে চিল্লা লাগায় আসছে। আলহামদুলিল্লাহ, এটা সুন্দর, এটা মানুষকে সুন্দরও লাগে এবং এটা স্বাস্থ্যসম্মত। আপনার ভাইয়ের কোনো দোষ আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা, যান। আরে আমি যাই একটু, যাব। হ্যাঁ আমার তো পছন্দ করবেন না, কোনো লোক যদি মারা যায় দোয়া পড়া কি জায়েজ নেই? হ্যাঁ, কোনো মানুষ মারা গেলে তাকে কবর দিয়ে রাসূল বলেছেন ফিরে আসবা না, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফারের দোয়া করো। মুসলিমের বর্ণনা, ইস্তেগফারের দোয়া করো। কিভাবে করবেন? হাত তুলে না, বলবেন অস্তে কবরাহু ইয়াসসির হিসাবাহু আগফির যুনুবাহু, হে আল্লাহ তার কবরটা প্রশস্ত করে দেন, তার হিসাবটা সহজ করে দেন, তার গুনাহগুলো মাফ করে দেন, তার আমলনামাটা ডান হাতে দান করে দেন। বলেন আমিন। আপনি চলে আসবেন না, কারণ এখনই মন কিন্ন কি রাখবে, ঠিক না বা ঠিক? আপনি সেখানে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ আপনি তার হিসাবটা সহজ করে দেন, তার প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দেন। যেমন মা খাদিজাতুল কুবরাকে মাটি দিয়ে রাসূল ঘরে ফিরে আসেন নাই, জীবদ্দশাতেই রাসূল একদিন বললেন, খাদিজা কবরে কিন্তু প্রশ্ন হবে, ফেরেশতারা আসবে। মা খাদিজা কাঁদা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাব আমি কি দেব? রাসূল বললেন, সাল্লাল্লাহু, তুমি আগে মারা যাও না আমি আগে মারা যাও আমি জানি না, তবে তুমি যদি আগে মারা যাও আমি কথা দিচ্ছি তোমাকে মাটি দিয়ে আমি ঘরে ফিরে আসব না, আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকব, মনকিন নকির আসলে তাদের প্রশ্নের জবাব আমি দান করে দেব। মা খাদিজাকে ধোয়ালেন রাহমাতাল্লিল। আমাদের দেশে একটা বাজে প্রথা আছে, মারা যাওয়ার পরে স্বামী নাকি আর স্ত্রীকে দেখতে পারে না, মারা যাওয়ার পরে নাকি স্বামী আর স্বামী থাকে না, স্বামী কি হয়, স্বামী কি হয়, কি হয়, অন্য মানুষ হয়ে গেল, এটা কেমনে হলো গো? আহা কত বাজে জিনিস চালু আছে দেখেন। মারা যাওয়ার পরে তো তিনি আপনার স্ত্রী, ঠিক না বেটি? যেমন রাসূলের বিবিরা যখন মারা গেলেন, আল্লাহ কোরআন শরীফে বলেন, ইয়া নিসা নবী, হে নবীর বিবিরা, তখন খাদিজা দুনিয়াতে নাই। আপনার বিবি মৃত্যুর পর আরেকজনের হবে কেন? কি শয়তানি কথাবার্তা! বিবির লাশ যদি স্বামী ধোয়ায় এটা সবচেয়ে ভালো। মা খাদিজার লাশ কে ধোয়াইছেন? কে ধোয়াইছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আদবের জন্য মেয়েরটা মেয়ে ধোয়াই ভালো, এই জন্য আমরা ছেড়ে দেই, আমার মায়ের লাশ আমার মায়ের বান্ধবীরা ধুইয়েছেন, হাফেজারা ধুইয়েছেন, আবার আমার বাবার লাশ আমি নিজ হাতে ধুইয়েছি, এটাই হলো বরকত। আপনার বাপের লাশ যদি আপনি ধোন, এর চেয়ে বরকত আর কিছু হতে পারে না।
আপনার বাপের জানাজা যদি আপনি পড়েন এটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই কারণ আপনার দরদ আর কারো হৃদয়ে ঢুকবে না আপনি কোন হুজুরকে 10 কোটি টাকা দিলেও আপনার বাপের জন্য আপনার দরদ তার হৃদয়ে আসবে না এজন্য আমার রাসূল বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু এমন সন্তান রেখে যাবা যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে রাব্বির হামহুমা কামা ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত মা 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 একটা ছোট্ট শব্দ কিন্তু সারা দুনিয়ার ভালোবাসা এখানে ঠিক না ঠিক কত রকমের বেয়াদবি পোলাপান করছে কত রকমের বেয়াদবি পোলাপান পিতামাতার সাথে করছে বাবার গায়ের মধ্যে লাঠি দিয়ে মারছে মেয়ে নারায়ণগঞ্জ চাঁদপুরে একটা মেয়ে বাপকে গোসল করাতে নিয়ে থাপ্পড় চোয়াল বাপকে গোপনে একটা ছেলে রেকর্ড করে এটা এসপির কাছে জমা দিয়েছে এসপিকে আমি ধন্যবাদ জানাই এরকম এসপি যেন বাংলাদেশের ঘরে ঘরে হয় ঠিক তবে ঠিক এসপি সাথে সাথে পুলিশ পাঠায় তাকে উঠিয়ে নিয়ে আসছে উঠিয়ে নিয়ে আসার পরে মেয়েকে যখন জিজ্ঞেস করলো তুমি তোমার আব্বাকে মেরেছো কয় না আমি আব্বাকে আদর করেছি ওই ছবিটা যখন দেখানো হলো বলছে এটা কি কি 40 সা কি ও 40 আ আ তিন দি না 40 শো এগুলি করবেন না এগুলো এসেছে হিন্দু ধর্ম থেকে বাপ মা মারা গেলে আর ভাত খাওয়া যায় না আগে কাউয়াকে খাওয়াও তারপরে নিজে খাও তো কাউয়াকে খাওয়াবেন কেন আপনি কাউয়ার খাওয়া তো আল্লাহ রেখে দিয়েছেন কাউয়ারে খাওয়ানোর চিন্তা আপনি করতে হবে না আমরা গাল গপ্প শুনি সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনার প্রাণীদেরকে এক বেলা খাওয়ার অনুমতি আমাকে দেন কোন হাদিসে পাইছেন এটা কোন ভণ্ড এটা রচনা করেছেন এটার কোনো ভিত্তি নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন 12 পারার শুরুর আয়াতের ভিতরে বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার খাওয়ার ব্যবস্থা করেন না কে কে করেন না পিপলার খাওয়া আমরা খাই না ঠিক তবে ঠিক সাপের খাওয়া আমরা খাই না ব্যাঙের খাওয়া আমরা খাই না প্রত্যেক প্রাণীর খাওয়া আলাদা করে তৈরি করে দিচ্ছেন কে আল্লাহ তৈরি করে দিচ্ছেন আমরা যেগুলো ফেলে দেই বিড়াল কি আগ্রহ করে সেগুলো খায় ঠিক তবে ঠিক আমরা যেগুলো ফেলে দেই কুকুর সেগুলো খায় আর কৃতজ্ঞতা জানায় সারা রাত মালিককে পাহারা দেয় দেখেন না কি সুন্দর আল্লাহ সিস্টেম করে রেখেছেন আবার যে মাছটা দুনিয়াতে থাকবে না আল্লাহ ওই মাছটাকে আরেক মাছের খাবার করে দেন ঠিক তবে ঠিক কি সুন্দর করে আল্লাহ ব্যালেন্স করছেন পৃথিবীতে সেজন্য সবকিছুর মূল মালিকানা কার আল্লাহ ঈমান আনবো কার উপর সব হুকুম মানবো কার বিবির সাথে ভালো ব্যবহার করবেন ঘরের বরকত বাড়িয়ে দিবেন কে বিবিরা যদি চারটা কাজ করে জান্নাতের আটটা দরজা তার জন্য খোলা হয়ে যায় প্রথম কাজ পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় কাজ রমজানের রোজা তৃতীয় কাজ স্বামীর খেদমত স্বামীরা খুশি স্বামীর খেদমত যেমন বিবি করবে বিবির খেদমত করবে কে জোরে বলেন স্বামী রাসূল নিজে মায়েশার খেদমত করেছেন মায়েশা জ্বরে পড়েছেন রাসূল নিজে তার কপালে পট্টি লাগিয়ে দিয়েছেন আবার রাসূল নিজে তাকে নিজের হাতে তুলে মুখে করে খাইয়েছেন বিবিকে আগে খাওয়া দিবেন এটা রাসূলের সুন্নাহ কোনো কাজে বিবিকে একা ছেড়ে দিবেন না নিজে যেটা খাবেন বিবিকে সেটা খাওয়াবেন নিজে যেটা পরবেন বিবিকে সেটা দিবেন নিজে যে বিছনায় থাকবেন বিবিকে সেই বিছনায় রাখবেন বাচ্চা বেশি হওয়ার কারণে আলাদা ঘরে গিয়ে শোয় এরকম জামাই আছে না নাই কথা বলেন না কেন বাচ্চা কাঁদে দেখে উনি ঘরে শোয় না উনি আলাদা শোয় তুই বেয়াদব তুই রাসূলের সুন্নত বিরোধী তুই বিবির সাথে থাকবি সন্তান জন্মের পরে শুধু মায়ের ডিউটি না বাপের ডিউটি ওটাকে পালন করা বাপ কামাই রুজি করবে ঠিক কিন্তু বাকি সময় কি করবেন বাকি সময় কি করবেন স্ত্রীকে দিবেন মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি কাজ করেন
মা এসে বললেন ঘরে ঢুকেই নিজের স্যান্ডেল যদি ছেঁড়া থাকে সেলাই করেন নিজের কাপড় সেলাই করেন নিজের কাপড় নিজে ধোয় রান্না পড়ার কাজে আমাদেরকে সহযোগিতা করে আল্লাহর পরে যেই মানুষের মর্যাদা তিনি যদি মানুষের এরকম খেদমত করতে পারেন আপনার হয়েছেটা কি হ্যাঁ অনেক পুরুষ দূরে চাকরি করে সপ্তাহে একদিন বাড়ি আসে এরকম পুরুষ আছে না নাই একদিন ও একদিন বিবিকে সময় দেন টাকার পয়সা রোজগারের জন্য বিদেশে পাড়ি জমানোর দরকার নাই যদি বিদেশে যান বিবিকে নিয়ে যান কোরআন বলছে চার মাসের বেশি বিবি থেকে তুমি আলাদা থাকতে পারবা না বিয়ে করে স্ত্রীটাকে রেখে বিদেশে চলে যায় স্ত্রী যৌবন টিকিয়ে রাখা সমস্যাগ্রস্ত হয়ে যায় দুই বছর তিন বছর চার বছর আসে না এই জন্য আমাদের দেশে পরকিয়া বেশি না কম কথা কন না কেন পর্দার সিস্টেম চালু করেন স্বামীরা স্ত্রীদেরকে সাথে রাখেন যুবকেরা যাদের বিয়ের সামর্থ্য হয়েছে বিয়ে করে নাও বিয়ের সামর্থ্য মানেই মহরানা দিতে পারো মহরানা দিতে পারো যারা বিয়ে করে নাও রাসূলের কাছে এক মেয়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিয়ে করেন রাসূল চুপ করে আছেন নিচের দিকে তাকিয়ে আছেন একজন সাহাবী দূরে বসা ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বিয়ে না করেন আমার সাথে এর বিয়ে দিয়ে দেন রাসূল বলছেন মহরানা আছে কয় না মহরানা নাই বলছে ঘরে যাও ঘরে গিয়ে দেখো একটা আংটি পাও কিনা একটা লোহার আংটি পেলেও নিয়ে আসো আয়েশা বলল ঘরে কিছুই নাই তোমার কাছে কোরআন আছে না কি আছে কিছু সূরা আছে না কি আছে ওই সূরার বিনিময়ে ওই মহিলাকে রাসূল বিয়ে পড়ায়া দিলেন ইসলামটা কত সুন্দর কারণ কোরআন শিক্ষা দেয় এটা মহরানার কাজ ঠিক না ঠিক মহরানা ছাড়া যারা বিয়ে করে তাদের বিয়ে হয় না বিয়ে হয় না যৌতুক খাইবা অসম্ভব ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না যারা যৌতুক খেয়েছো কোরআন বিরোধী কাজ করেছো যৌতুক এসেছে অন্য ধর্ম থেকে তোমাদের অন্য ধর্মের সাথে আসর হবে মান্তাশাব্বাহা মিনহুম মান্তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে ধর্মটা তুমি গ্রহণ করেছো সেই ধর্মের সাথে তোমার হাসর হবে খবরদার বিবিকে কখনো তুই তঙ্গারি করে ডাকবা না আশিরু হুন্না বিল মারুফ অত্যন্ত বিনয়ের ব্যবহার বিবির সাথে করবা মেয়ে মানেই বরকত মেয়ে বেশি যেই ঘরে বরকত বেশি রাসূল বলছেন যে তিনটা মেয়েকে লালন পালন করবে নেককার স্বামীর সাথে বিয়ে দিবে ওই মেয়ে এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে সাহাবী বললেন আল্লাহর হাবিব যার একটা মেয়ে আছে তার কি হবে রাসূল বলছেন সে জান্নাতি তার দুইটা মেয়ে আছে সে জান্নাতি মেয়েকে মারার চিন্তা করবে না মেয়েকে না খেয়ে রাখবে না ওই মেয়েকে যদি সে প্রাধান্য দেয় ওই মেয়ের কারণেই তার গুনাহগুলো মাফ করে দিবেন কে আবার রাসূল বলেছেন কন্যা দায়গ্রস্ত পিতা মেয়েদেরকে অনেক দিন বিয়ে দিতে পারে না এরকম মেয়েরা আছে না নাই হ্যাঁ হায় রে মুলুবীরা মুলুবীগুলোই বেশি অমনোযোগী মাহফিলে ওই যে ওখানে দুই মুলুবি আড্ডা মারতেছে খেয়ালও নাই আসে কি করতে এগুলো মাহফিলে হ্যাঁ আয়েশা ব্যক্তিগত আলাপ করে বসে বসে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন মেয়ে যাদের প্রথম হয় এরা বরকতময় এরা কি বরকতময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কন্যা দায়গ্রস্ত যে সমস্ত পিতা মাতারা বিভিন্ন কারণে কন্যাকে বিয়ে দিতে পারছে না এই কন্যা সেত্রাতুম মিনান নার জান্নাতের জন্য আড় হয়ে যাবে পিতা মাতাকে জান্নাতে নেয়ার জন্য এই দুই মেয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করবে জান্নাতে জান্নাত জাহান্নাম থেকে এরা সেত্রা হয়ে যাবে এই জন্য মেয়ে ঘরে থাকলে কখনো মনে কষ্ট নেবেন না ওই মেয়ের জন্য দোয়া করেন মেয়েকে আগে দেন বন্টনের সময় আগে মেয়েকে দেন আগে মেয়ে তারপরে ছেলে কিন্তু আমাদের দেশে বহু পিতামাতা মেয়েকে দেয় না সব ছেলেকে দিয়ে দেয় এই পিতামাতা জাহান্নামী মনে রাখো মেয়েকে বলে তোমার জন্য দোয়া করলাম তোমারটা তোমার ভাইদেরকে দিয়ে দিলাম এই অথরিটি আল্লাহ আপনাকে দেয়নি আর যাকারু মিসলু হাজ্জিলুন সায়াইন যদি জীবদ্দশায় বন্টন করো মেয়ে দুই ভাগ ছেলেও দুই ভাগ বুখারী নোমান ইবনে বশিরের হাদিস মেয়েকে দুই ভাগ ছেলেকেও দুই ভাগ আর মৃত্যুর পরে যদি বন্টন হয় আর যাকারু মিসলু হাজ্জিলুন সায়াইন ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ মেয়ে পাবে তিন জায়গা থেকে মেয়ের অংশে কোনো খরচ নাই একটা মেয়ে যদি সারা জীবন এক পয়সা স্বামীর সংসারে খরচ না করে মেয়ে গুনাহগার হবে না কিন্তু যে ছেলে মেয়ের জন্য খরচ করতে পারবে না সে যেন বিয়ে না করে
যেই ছেলে মেয়ের খরপুস চালাতে পারবে না সে যেন রোজা রেখে তার যৌবনকে হেফাজত করে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা ফাইনালি ইমানদার হব মুমিন হব ইমান আছে যেখানে আমরা আছি যেখানে ইমানের জন্য যদি জান দিতে হয় শহীদ হতে হয় রাজি আছে না নাই একটু হাত তুলে দেখা দাও মুসলমান ঠিক